রাজীব ভবনত ভিড় বাড়িছে টিকট প্রত্যাশী এক কথাত হেতা উপরা লগাইছে এটা টিকট প্রত্যাশী আবেদন পত্র সংগ্রহ করবলে তিনটা দিনত 37 জনে সংগ্রহ করিলে প্রপত্র সোমবার দিন 15 জনে মঙ্গলবার দিন 22 জনে আর বুধবার অর্থাৎ তৃতীয় দিন আন কেইবাজনেও সংগ্রহ করিলে আবেদন পত্র কোনটো সমষ্টির পৰা কোনে কোনে সংগ্রহ করিলে আবেদন পত্র সাবুয়ার প্রাক্তন বিধায়ক রাজু সাহুয়ে ডিব্রুগড় লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র জমা দিলে হয় হয় আজি মই ডিব্রুগড় লোকসভা সমষ্টির পৰা প্রার্থিত্বৰ বাবে আবেদন কৰিছো 1 লাখ ড্রাফট লৈ আহিছো ইফালে ধুবুরী লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র সংগ্রহ করিলে মানকসর সমষ্টির প্রাক্তন বিধায়ক ডাক্তর মতিউর রহমান মন্ডলে ইয়ারোপরি গুয়াহাটি লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র সংগ্রহ করিলে রাজ্যসভার প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মায় মই আজি গুয়াহাটি লোকসভার কারণে আবেদন পত্র লৈছো আর মই ভাবিছো যে কংগ্রেস দলে বিবেচনা করিব আর দীর্ঘদিন কংগ্রেস করেছো গতিকে মই আশাবাদী রাজ্যের কেইবাটাও সন্মানীয় সমষ্টির বাবে কেইবাগৰাকী কংগ্রেস নেতায় আবেদন পত্র সংগ্রহ করিলে কেইবাজনেও আবেদন পত্র জমা দিলে 1 লাখ টকার ড্রাফটর সহিতে আবেদন পত্র জমা দিলে একাংশ টিকট প্রত্যাশী আনহাতে লোকসভা নির্বাচনের চর্চাত থাকা আন তিনিটা গুরুত্বপূর্ণ সমষ্টি হয়েছে নগাঁও কাজিরঙা আর যোরহাট এই তিনিটা সমষ্টিত কংগ্রেসের পৰা কোনে টিকট লাভ করব বা কাক দিয়া হব টিকট এই সন্দর্ভত ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে কাজিরঙার পৰা ভূপেন বৰাই খেলার মন মেলিছে আনহাতে নগাঁওত কোনে পাব প্রার্থিত্ব গৌরব গগৈ নে পূর্বর সাংসদ প্রদ্যুৎ বড়োলে পুনৰ পাব টিকট যোৰহাটত কোনে পাব টিকট তাকে লৈ ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে যদিও এই তিনিটা সমষ্টির ক্ষেত্রত কিন্তু এতিয়াও কোনো প্রার্থীয়ে আবেদন পত্র সংগ্রহ করা নাই ইয়াৰ পূৰ্বে গুৱাহাটী সমষ্টিৰ পৰা মীৰা বৰঠাকুৰে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ ৰমেন বৰঠাকুৰে গুৱাহাটী আৰু দৰং ওদালগুৰি দুয়োটা সমষ্টিৰ বাবে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ ধুবুৰীৰ বাবে আবেদন পত্ৰ লৈছে ৱাজিদ আলী চৌধুৰীয়ে এনেদৰে প্ৰায় প্ৰতিটো সমষ্টিৰ বাবে একাংশ টিকট প্ৰত্যাশীয়ে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ উল্লেখযোগ্য যে পূৰ্বতে কংগ্ৰেছে যি তালিকা প্ৰস্তুত কৰিছিল অসমৰ 14টা সমষ্টিৰ বাবে সেই তালিকাত আছিল প্ৰায় 72গৰাকী নেতাৰ নাম আৰু কংগ্ৰেছৰ এই প্ৰতিগৰাকী প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীয়ে আবেদন পত্ৰৰ লগত জমা দিব লাগিব 1 লাখ টকাৰ ড্ৰাফ্ট এই নিয়মক লৈও কিছু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে ৰাজনৈতিক মহলত রাজীব ভবনত ভিড় বাড়িছে টিকট প্রত্যাশীর এক কথাত হেতা উপরা লগাইছে এটা টিকট প্রত্যাশীয়ে আবেদন পত্র সংগ্রহ করবলে তিনটা দিনত 37 জনে সংগ্রহ করিলে প্রপত্র সোমবার দিন 15 জনে মঙ্গলবার দিন 22 জনে আর বুধবার অর্থাৎ তৃতীয় দিন আন কেইবাজনেও সংগ্রহ করিলে আবেদন পত্র কোনটো সমষ্টির পৰা কোনে কোনে সংগ্রহ করিলে আবেদন পত্র সাবুয়ার প্রাক্তন বিধায়ক রাজু সাহুয়ে ডিব্রুগড় লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র জমা দিলে হয় হয় আজি মই ডিব্রুগড় লোকসভা সমষ্টির পৰা প্রার্থিত্বৰ বাবে আবেদন করেছো 1 লাখ ড্রাফট লৈ আহিছো ইফালে ধুবুরী লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র সংগ্রহ করিলে মানকসর সমষ্টির প্রাক্তন বিধায়ক ডাক্তর মতিউর রহমান মন্ডলে ইয়ারোপরি গুয়াহাটি লোকসভা সমষ্টির বাবে আবেদন পত্র সংগ্রহ করিলে রাজ্যসভার প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মায় মই আজি গুয়াহাটি লোকসভার কারণে আবেদন পত্র লৈছো আর মই ভাবিছো যে কংগ্রেস দলে বিবেচনা করিব আর দীর্ঘদিন কংগ্রেস করেছো গতিকে মই আশাবাদী রাজ্যের কেইবাটাও সন্মানীয় সমষ্টির বাবে কেইবাগৰাকী কংগ্রেস নেতায় আবেদন পত্র সংগ্রহ করিলে কেইবাজনেও আবেদন পত্র জমা দিলে 1 লাখ টকার ড্রাফটর সহিতে আবেদন পত্র জমা দিলে একাংশ টিকট প্রত্যাশীয়ে আনহাতে লোকসভা নির্বাচনের চর্চাত থাকা আন তিনিটা গুরুত্বপূর্ণ সমষ্টি হয়েছে নগাঁও কাজিরঙা আর যোরহাট এই তিনিটা সমষ্টিত কংগ্রেসের পৰা কোনে টিকট লাভ করব বা কাক দিয়া হব টিকট এই সন্দর্ভত ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে কাজিরঙার পৰা ভূপেন বৰাই খেলার মন মেলিছে আনহাতে নগাঁওত কোনে পাব প্রার্থিত্ব গৌরব গগৈ নে পূর্বর সাংসদ প্রদ্যুৎ বড়োলে পুনৰ পাব টিকট যোৰহাটত কোনে পাব টিকট তাকে লৈ ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে যদিও এই তিনিটা সমষ্টির ক্ষেত্রত কিন্তু এতিয়াও কোনো প্রার্থীয়ে আবেদন পত্র সংগ্রহ করা নাই
ইয়াৰ পূৰ্বে গুৱাহাটী সমষ্টিৰ পৰা মীৰা বৰঠাকুৰে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ, ৰমেন বৰঠাকুৰে গুৱাহাটী আৰু দৰং ওদালগুৰি দুয়োটা সমষ্টিৰ বাবে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ, ধুবুৰীৰ বাবে আবেদন পত্ৰ লৈছে ৱাজিদ আলী চৌধুৰীয়ে। এনেদৰে প্ৰায় প্ৰতিটো সমষ্টিৰ বাবে একাংশ টিকট প্ৰত্যাশীয়ে সংগ্ৰহ কৰিছে আবেদন পত্ৰ। উল্লেখযোগ্য যে পূৰ্বতে কংগ্ৰেছে যি তালিকা প্ৰস্তুত কৰিছিল অসমৰ 14টা সমষ্টিৰ বাবে, সেই তালিকাত আছিল প্ৰায় 72গৰাকী নেতাৰ নাম। আৰু কংগ্ৰেছৰ এই প্ৰতিগৰাকী প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীয়ে আবেদন পত্ৰৰ লগত জমা দিব লাগিব 1,00,000 টকাৰ ড্ৰাফ্ট। এই নিয়মক লৈও কিছু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে ৰাজনৈতিক মহলত।